জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়কু টার্গেট করা নযাও হিংসা মামলার এতলা দিয়া যাব বিনা অনুমতিরে পুলিশ ক্যাম্পসে প্রবেশ করছি পুলিশ লাইব্রেরীরে পশি লাঠিমাড় করছি সাংবাদিক সম্মেলনে এভাবে প্রতিক্রিয়া রাখছেন কুলপতি ভিসি নজমা অক্তর সেইভাবে জামিয়ারে ছাত্র মৃত্যু খবর মিছ বলে সে কেছেন নাগরিকতা আইনর প্রতিবাদ কলকাতার বিশাল রালি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হাজার হাজার লোক সহ রাজরাস্তা ওহ্লাইছেন দিদি উত্তরপ্রদেশ লক্ষ্ণৌকু ব্যাপিলা নাগরিকতা আইন নিয়া প্রতিবাদে নর্মা কলেজের ছাত্র মানে বিক্ষোভ প্রদর্শন করেছেন পুলিশ কর্মী উপরকু পথর মার করেছেন পুলিশ কলেজ গেট বন্ধ করা প্রয়াস করেছিল হলে ছাত্র মানে পথর মার করে সেপটে হায়দ্রাবাদ মৌলানা ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ে জড়িছে নাগরিকতা আইনর নিয়া আইনকু বিরোধ করা সহ জামিয়া ছাত্রছাত্রী সমর্থনে রাজরাস্তাকে ওহ্লাইছেন শতাধিক ছাত্রছাত্রী নাগরিকতা আইন এবং এনআরসি কু বিরোধ করুথিবা লোকঙ্ক সহ মু ছিড়া হইছি এভাবে ট্যুইট করেছেন রাহুল গান্ধী ইয়াসহ সে কইছেন এভাবে খারাপ অস্ত্র থারু রক্ষা পাইবার উপায় হইছি শান্তিপূর্ণ সত্যাগ্রহ তেণু যেমানে শান্তিপূর্ণভাবে এই আইন কু বিরোধ করুছেন সেমানঙ্ক সহিত মু সর্বদা ছিড়া হই রইছি মো না রাহুল সবরকর নুহে রাহুল গান্ধী সতপাই মরিবা যায় ক্ষমা মাগিবি না রাহুল গান্ধী কই বয়ান কু নেই বিবাদ বড়ি চালছি রাহুল কই বয়ান কু বিরোধ করে বিধানসভায় মু সাবরকর টোপি পিঁধি পৌঁছিছেন মহারাষ্ট্রর পূর্বতন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাবিস সমেত অনেক বিজেপি নেতা 2020-21 সাধারণ বজেট পূর্ব বৈঠক করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই প্রি বজেট বৈঠকের সে স্টার্টআপ ফিনটেক এবং ডিজিটাল সেক্টর সহ জড়িত লোক সহ আলোচনা করবে এরপরে ফাইন্যান্সিয়াল এবং ক্যাপিটাল মার্কেট প্রতিনিধি সহ আলোচনা হব সমাজবাদী পার্টি সাংসদ আজম খানকু বড় ঝটকা আজমক পুয় অবদুল্লা আজমক নির্বাচন রদ্দ করেছেন আল্লাহাবাদ হাইকোর্ট 2017 নির্বাচন সময় অবদুল্লাঙ্ক বয়স 25 বর্ষর কম লা কিন্তু সে নকলি ডকুমেন্ট দিয়ে নির্বাচন লড়ি অভিযোগ হয়েছিল কর্ণাটকের দুই উপমুখ্যমন্ত্রী হয়ে পাঁচ ইয়েদুরপ্পা খুব শীঘ্র মন্ত্রিমণ্ডল সম্প্রসারণ করে পাঁচ বলে সূচনা মিলছে এনে 20 ডিসেম্বর ঘোষণা হয়ে পড়ে কর্ণাটক ক্যাবিনেটে প্রথম তিনজন উপমুখ্যমন্ত্রী অনেক আউ দুই জন হলে ইয়েদুরপ্পা সরকারে সমুদায় পাঁচজন উপমুখ্যমন্ত্রী হবে অভিনেত্রী পায়েল রোহতগিঙ্কু 8 দিন পাই বিচার বিভাগীয় হাজতকু পঠাই দিয়া যাইছি কিছুদিন তলে স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহরু এবং জওয়াহরলাল নেহরুঙ্ক উপরে আপত্তিজনক টিপ্পণী দিয়েছিল পায়েল এনে কালি তাঙ্কু অহমদাবাদরু গিরফ করেছিল রাজস্থান পুলিশ